ওরে পিঠে বয়ে বউকে নিয়ে দিতে হবে দো। পিঠে বয়ে বউকে নিয়ে দিতে হবে দো, এ খবরে গাঁও গ্রামে ছড়ে গেল শোক। নারী পুরুষ সবাই মিলে করছে কানাকানি, জিততে হবে নইলে কিন্তু বন্ধ দানা পানি। গ্রামবাসী সব নতুন এই উৎসবে কারো বউয়ের ওজন বেশি কারো বউয়ের কম, ওজন কারো ঠিক থাকিলেও জামাইয়ের নাই কত। কারো বউয়ের ওজন বেশি কারো বউয়ের কম, ওজন কারো ঠিক থাকিলেও জামাইয়ের নাই কত। শুনে লাজে লুকায় কেউ বা তেড়ে ফুলে আসে, কেউ বা আবার বউকে নিয়ে ভালোবাসায় ভাসে। নারী এখন জাদুমণি পুরস্কারে রাসে, আমি তো তোমার অনেক বড় বোঝা হয়ে গেছি। এক কাম করো, আমার একটু বিষ আইনা দাও, তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। এসব আবেগী কথা কয়া আমার মন গলাইতে পারবি না। মাত্র তো আসছেন, দুইটা দিন যাক, তারপরে দেখবেন যে এই গ্রাম ছেড়ে আপনার যাইতে ইচ্ছা করতেছে না। মিস মার্জনা, মনে করেন যে 100 জনের মতো পুরুষ তার বউরে কাঁধের মধ্যে লইয়া দৌড়াইব, জিনিসটা আপনার কল্পনা করতে মজা লাগতেছে না? তোমার কথা ভাইবে তো যাইতে পারি না। কেন আমার কথা আমার ভাইবা যাইতে পারেন না? কেন আমার গলি আপনার তো কিসের ভাবনা? ইমরান কই গেছে? ইমরান তো ঘরে নাই, ইমরান তো কখনই বাইরে গেছে। ইমরান, তুমি আল্লাহর পিছনে লুকাইছো কেন? নলকে কি তোর লগে সেট করে উড়ে? সেট না করে উপায় আছে? এটা তো অভ্যাস, সেট করতেই হবে। আর কইস না, তোর ভাবির হলে আমার চিন্তার কোনো শেষ নাই। এমনিতে এত টেনশনের মধ্যে আছি, তার মধ্যে আর বেড়া কি নাম রকেট না সকেট আয় হাজির হয়েছে। আচ্ছা, ওই বেড়া সম্মুখে কোনো খোঁজ খবর পাইছোস? খোঁজ খবর তো তেমন পাই নাই ভাই, তবে আমি শুনছি যে সে নাকি বেড়াইতে আসছে। না রে, বেড়াইতে হয় না, আমার মন তো কইতেছে অন্য কথা। তোমার মন কি কয় ভাই? আমার মন হইতেছে কি জানোস, ওই মুকিতের দুই বোনের যে কোনো এক বোনের লগে ওই বেটারে বিয়া দিব, এর লেগে আনছে। এখনো মুহে ওরা কিছু কইতাছে না, কিন্তু মনে 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 এরকম কিছু একটা চলতাছে। এটা এটা কি কও ভাই, আমার তো ভিতরে এখন টেনশন ঢুকাই দিলা তুমি কথাটা কইয়া। তোর আর কি টেনশন, আমার বিয়া করা বউরে আরেক বেটা বিয়া করে লয়ে যাবো, হেই টেনশন আমি মরতাছি। আমি যে ফুসুত কইরা বিয়াটাও কইরা ফেলমু সেই সামর্থ্যটা আমার নাই। বিয়া কইরা আমি কি খাও মুখ তুমি আমারে কও? এটা একটা ভালো কথা কইছস, খাওন। এই খাওনের চিন্তাই তো আজকে আমার আইনা এই পরিস্থিতিতে দাঁড় করেছে। খাওন পরানোর চিন্তা যদি না থাকতো তাহলে কি আমি এখন এনে থাকতাম, এই অবস্থায় থাকতাম? তাহলে তো আমি এখন বোর করলে মাথা রেখে ঘুমাইতাম। ভাই আজকে এইসব কথা থাক ভাই, আমার তো মনে হয় প্রেশার হাই হয়ে যেতেছে। এক কাম করি, বাড়ি ফিরে যাই গা। ভালো কথা বলছিস, আমারও ভালো লাগতেছে না। যাই গা রে, বাড়ি যাই গা। ঠিক আছে ভাই, আচ্ছা ভাই আমি গেলাম তাহলে। শিউলির মনে আমার লেগে কোনো ভালোবাসা নাই।
অথচ আজীবন আমি এই মেয়েটারে ভালোবাসে গেলাম। দুলাভাই তখন কইল, আশিক গো বাড়িতে নাকি একটা সুন্দরী মেয়ে আইসে। কেটা হইতে পারে? আমার জানা মতে ওদের আত্মীয় স্বজনের কারোর মধ্যে তো এত সুন্দরী কোনো মাইয়া নেই। তাহলে কে এলো মেয়েটা? আমি কনফার্ম ওটা অরিজিনাল ভূত। ওই ঘরে কোনোভাবে আমার একা থাকা সম্ভব না। এখন এত রাত্রে এই কথা বললে হবে? আমি এখন আপনার জন্য দোকা কোথায় পাবো বলেন? দেখুন, আমি আমার নিজের বাসায় একা ঘুমাই না। তার উপর এটা গ্রাম, রাতের বেলা নিশ্চুপ সব জায়গা। উফ, আর আমি শুনেছি গ্রামে রাতে অনেক ভূত আসে। আমি আমার রুমে যাব, পরে ভূত এসে যদি আমার গলা মুটকে দেয়। মানে বুঝতে পারতেছি আপনি ভয় পেয়েছেন। এখন এক চাচি ছাড়া আপনার সঙ্গে ঘুমানোর মতো আর তো কেউ নাই। যদিও চাচি ঘুমাইতেছে, অসুবিধা নেই, আমি ডাক দিতেছি। না না, উনাকে ডাক দেওয়া লাগবে না। উনি যেমন রুটি স্বভাবে মহিলা, উনি আজকে আমার সাথে যে বিয়েটা করেছে, আমি সত্যি অনেক কষ্ট পেয়েছি। ওনার সাথে আমি ঘুমাতে পারবো? আপনি একলা ঘুমাইতে পারবেন না, চাচির সঙ্গেও ঘুমাইতে পারবেন না। তাইলে কি আপনি আমার রুমে আমার সঙ্গে ঘুমাবেন? এটা আপনি কি বলছেন? এটা কিভাবে সম্ভব? আপনি একজন ইয়াং ছেলে, আমি একজন ইয়াং মেয়ে। আমরা যদি একসাথে এখানে ঘুমাই, পরে মানুষ শুনলে কি বলবে? সেটাই, এটা সম্ভব না। তাহলে এখন উপায় কি? উপায় কি সেটা আমি জানি না, কিন্তু এটা কনফার্ম যে আমি ওই ঘরে একা ঘুমাতে পারবো না। যে এত রাতে আপনি আমার ঘরে এসে বসে আছেন, আমরা গল্প করছি, যদি কেউ দেখতে পায় সবাই ছিছি করবে, এটা গ্রাম। তাহলে একটা কাজ করা যায়, আমরা সারা রাত বারান্দায় বসে গল্প করি। সারা রাত? হ্যাঁ, সারা রাত। রাত কিন্তু বেশি বড় না, আর গল্প করতে করতে দেখবেন সময় কেটে যাবে। তাছাড়া আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর গল্প জানি। কিন্তু আমার তো ঘুম আসতেছে। আপনি একটা কাজ করেন, চা বানিয়ে খেয়ে ফেলেন, তাহলে দেখবেন ঘুম টুম সব পালিয়ে যাবে। প্লিজ না করবেন না। ঠিক আছে, আমার প্রয়োজনেই আপনাকে ডেকে আনছি। এখন আপনার সুবিধা অসুবিধা তো আমার দেখতে হবে। মানুষের ফোন বন্ধ থাকতে পারে না। আর আপনি জানেন আমি কি ব্যস্ত মানুষ, খালি ফোন আসে ভাই, ডিস্টার্ব মনে হয়, এই জন্য বন্ধ রাখছি। ফেলা তোর ফোন, তুই আমার সাথে কি কাজ করছিস? এই ডাকো। কি কাম করলাম ভাই? যে তুই আমার কাছ থেকে টাকা নিয়া আশিক ভাই আর বৌদুর প্রতিযোগিতার বিপক্ষে স্লোগান দিছস, সেই তুই কেমনে কেমনে সম্ভব হলো তুই যে আশিক ভাই আর বৌদুর প্রতিযোগিতার পক্ষে স্লোগান দিলি? যেভাবে বিপক্ষে স্লোগান দিয়েছিলাম সেভাবেই পক্ষে স্লোগান দিছি। এই তোর এই কথার মানে কি? সহজ ব্যাপার ভাই, বুঝলেন না? আমার কাজটা কি ভাই, আমার পেশাটা কি? আমার পেশাটাই হচ্ছে টেকার বিনিময়ে স্লোগান দেয়া ভাই। আপনি যখন টাকা দিছেন তখন আশিক ভাইয়ের বিপক্ষে স্লোগান দিছি, আবার আশিক ভাই যখন টাকা দিছে আশিক ভাইয়ের পক্ষে স্লোগান দিছি। সহজ ব্যাপার, সহজ হিসাব ভাই। তুই যে টাকা ছাড়া এক পাও নরস না সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তুই কি জানোস
প্রত্যেকটা পেশায় নীতি বলে একটা বিষয় আছে। আরে বেটা, তোর ভিতর তো নীতির কোনো পালাই নাই। হ্যাঁ ভাই, আমার ভিতর কোনো নীতি নাই ভাই, আপনার ভিতর নীতি আছে। আচ্ছা ভাই, চেয়ারম্যান সাহেব যে জোন প্রতি 500 টাকা দিল, সেখান থেকে আপনি 200 টাকা মারিং করলেন, সেইটা যদি নীতি ঠিক থাকে তাহলে আমি 200 টাকা লাভের জন্য একটু নীতিটারে এদিক থেকে ওইদিক নিলে সমস্যা কি? খবরদার খবরদার কয়ে দিলাম, আমি যে 200 টাকা করে মারিং করছি এই সম্বন্ধে চেয়ারম্যান সাহেব যাতে কোনো কিছু না জানে। জানলে কিন্তু তোর খবর আছে কয়ে দিলাম। ঠিক আছে, তুই যা করছস তাতে ক্ষতি হলে চেয়ারম্যান সাহেবের আমার কি? আর শোন, চেয়ারম্যান সাহেব কিন্তু তোরে বাতিল হয়ে খুঁজতেছে, তোর যদি সামনে পায় তোরে কিন্তু খবর করে ছাড়ব, ভুলেও তুই চেয়ারম্যান সাহেবের সামনে পড়বি না। এ লেবু এত পাগল লে ভাই, আপনি কইলেও চেয়ারম্যানের সামনে পড়ুন না, না কইলেও পড়ুন না। ভুলেও যদি চেয়ারম্যানের সামনে পড়স তাহলে চেয়ারম্যান সাহেব যাতে গুঁড়াক্ষরও বুঝতে না পারে আমি 200 টাকা মারিং কাটিং করছি। আর শোন, যদি চেয়ারম্যান সাহেব বুঝতে পারে তাহলে আমার ধান্দা কিন্তু শেষ। পিটার ভাই, এইটা আমি আপনারে গ্যারান্টি দিয়ে কইবার পারুম না, আপনারে বাঁচাইতে গিয়ে তো আমি বাস খাইতে পারুম না। যদি নিজের বাঁচানোর লাগে কন লাগে কমু, আর না লাগলে কমু না। আচ্ছা ভাই, আসি, গুড নাইট। লেবুরে পুরো বিশ্বাস নাই প্রভু, প্রভু এ লেবুরে কোনো বিশ্বাস নাই, ও সব করতে পারে। প্রভু তুমি আমার এই যাত্রা কোনো রকমে বাঁচাই দাও প্রভু, আমি যে কি করি আমি বুঝতে পারতেছি না। যেখানেই যাও চলে জীবনের হয় না তো কোমর পাল, এক কথা এক শব্দ এক ব্যথা বিচ্ছেদের কাহিনী, ম্লান চুলে দেখা দেবে যেখানে বাদবি আকাঙ্ক্ষার বলিল অসত্য সে নরে নরে অন্ধকার মাথার। রাতটা সুন্দর থাকবে না, কুচ্ছিত হয়ে যাবে, সেজন্য বলছি একটা কাজ করেন। কি? আপনি আপনার ঘরে যান, লাইট জ্বালিয়ে তারপর ঘুমায় থাকেন, যেখানে আলো থাকে সেখানে ভয় থাকে না। তারপর আমার ভয় করবে? ভয় করবে না, আপনি যান, আর যদি ভয় পান আমাকে একটা রিং দিবেন, আমি জেগে থাকবো আপনার জন্য, যান। না না আমি পারবো না। আশিক বাজান, চাচা আসো। ঘুমাই নাই, ঘুমাইতে তো পারতাছি না মারজান, একলা করে ঘুমাইতে পারতেছি না, এসে দরজায় নক করলো, ভূতের ভয় পাইতেছি, সেই কারণে আইনে বসাইছি, এখন গল্প করতেছি। তোমারে যখন মর্জি নাই সেই কথা কইলো, তুমি আমাকে ডাকতে পারলা না, আমি যাই হোক একটা ব্যবস্থা করতাম। আশিক তুমি বুঝতে পারতেছো না, মেয়ে লোকের সুবিধা অসুবিধা অন্য মেয়ে লোক ভালো বোঝে, কি ঠিক কইছি না? হ্যাঁ, সারাদিন কষ্ট করে তোমরা ঘুমাইছো, আমি ঘুমের মানুষ ডাক দিয়ে উঠাবো এই চিন্তা করে তোমাকে ডাকি না। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি তো একটা বিষয় বুঝতে পারলাম না, তুমি তো নেদামায়া না, একা ঘরে থাকতে কিসের ভয়? একদম ঠিক কথা বলছো বাবাজি, এই মেয়ে ঠিক বয়সে বিবাহ হইলে দুই তিনটা বাচ্চা কাছে থাকতো। এই গ্রামের মধ্যে আইসা নেকা ষষ্ঠী ভাব দেখাইলে তো চলবে না মর্জিনা। এক্সকিউজ মি, আমি আপনাকে বারবার নিষেধ করার পরও কেন আপনি আমাকে মর্জিনা বলে ডাকছেন? আমার নাম মর্জিনা না, মারজানা, ইউ আন্ডারস্ট্যান্ড? যতই তুমি ইংরাজি ফুটাও আমি তোমারে মর্জিনা ছাড়া অন্য কিছু নামে ডাকতে পারবো না। একটু আধুনিক হয়েছে বলে একেবারে মর্জিনা রে মারজানা ফারজানা এর মধ্যে আমি নাই। উফ, আপনাকে নিয়ে তো ভারী ঝামেলা, আপনি সারাক্ষণ ক্যাট ক্যাট করেন কেন?
আমি যদি আগে জানতাম না আপনার মতো একজন কটকটি মহিলা এই বাড়িতে আছে তাহলে আমি কোনোদিন এই বাড়িতে আসতাম না। আশিক বাবা শুনছো? এই ভাই কি কল? এই ভাই সাহস তো মন্দ না। আমি নাকি কটকটি? আমি নাকি কটকট করে কথা কই? এই শোনো, তুমি কিন্তু কথাটা একটা বেদবি কথা বলে ফেলেছো। ঠিক আছে বুঝতে পারতেছি, শহরে থাকে, গ্রামের হাবভাব বুঝে না, তার মধ্যে একলা একলা ভয় পাইছে, কার সঙ্গে কী ব্যবহার করতে হইব এটা বুঝে উঠতে পারে না, কার সঙ্গে কী ব্যবহার করতে হইব এটা আমি তারে বুঝাই দিতেছি। আশিক সাহেব, আমি ম্যানারিজমটা খুব ভালো জানি, নট অনলি মি, এই পৃথিবীর যেই আসুক আপনার চাচির সাথে পোলাইটলি বিহেভ করতে পারবে না। এই মাইয়া একেবারে মুখ সামলাইয়া কথা কমা কইল, ভালো ব্যবহারের জন্য পাড়ায় আমার কত সুনাম আছে তুমি জানো? শুধু শুধু আমার বদনাম দিবা না। টাকা চাচি বিষয়টা আমি দেখতাছি বললাম তো। চাচা তোমরা ঠিক আছে, আমি আপনার কথাটা ভরসা করে রুমে একা থাকার চেষ্টা করব। তোমার বাড়িতে তোমার কোন বন্ধু হয়েছে নাকি ঘুরতে? রকেট না সকেট কি জানি নাম তার? আরে দুরু, সকেট কেন নাম হয় নাকি? ওর নাম হইতেছে রকেট, বাড়ি টাঙ্গাই। আচ্ছা, এত দূরের একটা মানুষের সাথে বন্ধুত্ব করার দরকারটা কি? আর তার এই গ্রামে আসার ঘটনাটা কি কদিকে আমারে? না আসলে হয়েছে কি, মাঝখানে আমি কিছুদিন ঢাকায় ছিলাম না, গার্মেন্টসে চাকরি করতে যায়া অনেকে দোস্তি হয়। ও আবার হঠাৎ করে এর মধ্যে ফোন দিয়ে করতেছে যে দোস্ত তোর খুব দেখতে ইচ্ছা করলো। আমি কি চলে আমি আসার পর চলে আসছি, এখন মনে করো যে আমার দেখতেই আসছে নাকি কোনো বিপদে পড়ে আসছে, মানে ওর মনের সব কিছু তো আর আমি কইতে পারব না। না গ্রামে অনেকে অনেক ধরনের কথা কইতেছে, অনেকে কইতেছে যে তোমার দুই বোনের কোনো এক বোনের লগে নাকি তার বিয়া দিবা। ধরো এইসব কথা তুমি কার কাছ থেকে শুনলা? কে কইছে সেটা এখন তোমারে কইতে পারতেছে না, আমার মনেও নাই, তবে গ্রামে যে এরকম কওয়াকুই হইতেছে এটা কিন্তু সত্য। না না আপাতত এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমার মধ্যে নাই, তবে ভবিষ্যতে কি হইব এটা ভবিষ্যতে কইতে পারব। তার মানে ভবিষ্যতে সম্ভাবনা আছে, একেবারে হাত পা গুটাইয়া বসে থাকুন যাব না। আর তোমারে নিয়ে আলোচনা চলতেছিল, তুমি তো অনেকদিন বলবা তাই নাকি? দেখাও দোস্ত, টাটকা ঘন দুধ দিয়া এক কাপ চা দাও, কড়া করে দিও। দোস্ত খুব দুঃখিত, মানে দুধ চাটা বন্ধ রাখছি, অসুবিধা নেই, তুমি লাল চা খাও, আমি তোমার জন্য দুধ চার ব্যবস্থা করতেছি। অনেকদিন বাঁচবেন সত্যি সত্যি, আপনার নিয়েই কথা বলতেছিলাম। তো ভাই গ্রাম কেমন দেখতেছেন? সুন্দর, খুব সুন্দর, ঘোরাঘুরি চলতেছে ভাই। হ্যাঁ তো ভাই, আপনার ঘোরাঘুরি শেষ হলে আপনার শহরে যাওয়ার প্ল্যান কবে হবে? শহরে কবে যাই সেটা তো আমার দোস্ত জানে, দোস্তর বাড়িতে বেড়াইতে আসছি, দোস্ত যে কয়দিন রাখে ওই কদিন থাকুক, আর যে তখন করবো যাওগা যাওগা। আরে না না দোস্ত, আমি তোমার যাইতে কমু না, তুমি বেশ কিছুদিন আমাকে এখানে থাকো, তুমি থাকলে আমার খুব উপকার হইব। রকেট ভাই থাকলে তোমার কি উপকার হইব মুকিত ভাই? আরে আমগো আশিক ভাই, কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়ানোর লেগা একটা মাই আনছে, শুনছ নাই? হ শুনছি। হ আমি ভাবছি যে ওই কম্পিউটারের প্রশিক্ষণটা আমি নেব, নিয়া ওই উপজেলা যাইয়া একটা বড় দেখে দোকান সাজাবো, মানে দোকান নিয়া ওইখানে করুম, এই দোকানে তো চলতেছে না, আর যতদিন আমি প্রশিক্ষণ নিতে যাব ওই দিনগুলোতে যদি আমার বন্ধু দোকানটাতে বসে তাহলে মনে করো দোকানটার বন্ধ রাখতে হইলো না, দোকানটাও চললো আমার প্রশিক্ষণও চললো, কি বন্ধু পারবা না তুমি? হ আমি যদি দোকানদার এটা শিখে ভালাইতে পারি 100% পারো, তুমি আমার উপরে আস্থা রাখতে পারো। ধরো তুমি ওই কম্পিউটারে কাম কাজ করলা আর আমি দোকানদারি শিখা, এই এলাকায় বিয়া শাদী কইরা সংসার পাতলাম, দোকানদারিও করলাম, খালি তো দোস্ত খুবই ভালো হয়। যা ভাবছি তাই,
এই সকেটের মাথায় বিয়ার চিন্তা ঠিকই আছে, স্থায়ী হওয়ার আগেই বচ্চার এই গ্রাম থেকে তাড়াইতে হবো। স্পর্জানা, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, মানে আপনি এত কষ্ট করে শহর থেকে আইসা আবার আপনি ফিরে যেতে চাইতেছেন? দেখুন, সবকিছুর সাথে মানিয়ে চলতে পারবো আমি, কিন্তু আপনার মার সাথে মানিয়ে চলা আমার পক্ষে পসিবল না। ওনার মতো এরকম কটকটি মহিলার সাথে ইম্পসিবল। স্পর্জানা, গুরুজন সম্পর্কে আসলে এভাবে বলতে হয় না, তাতে গুণা হয়। আপনাকে আমি একটা কবিতা শোনাই। পারিব না এ কথা কি বলিও না। কেন পারিবে না তাহা ভাবো একবার। তাছাড়া আমার জন্য হইলেও এই গ্রামে আপনার থেকে যেতে পারবো না স্পর্জানা। আমি স্পষ্ট শুনলাম, কারে যেন কল দিতে কইলো? না না আপা। তুই চুপ কর, আমি টিকলির কাছে জানতে চাইতেছি। আমার কি কই জানোস? কি আম্মা? আমারে কই কি, আমি নাকি কটকটি বেগম, আমি নাকি কটকট করে সারাক্ষণ কথা কই। তোমার এটা কইছি, পারমিশন ছাড়া তুমি আমার সামনে আসবা না। সব জায়গায় যাওয়ার অধিকার আমার আছে। না নাই, এই বাড়িতে তোমার কোনো অধিকার নাই। আপনার বাইন্দা রাখুন, পায়ে বেড়ি দিয়া বাইন্দা রাখুন। আমার পায়ে বেড়ি বাঁধতে চান? এরি মাঝে দুষ্ট লোকে লক লক আইয়া চায়, তাদের বুকে বৌদের হাসির টুকটুকি বাজায়। এরি মাঝে দুষ্ট লোকে লক লক আইয়া চায়, তাদের বুকে বৌদের হাসি টুকটুকি বাজায়। ছি 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 ছা বলে গেল নারীর মান, খেলা দাও বন্ধ করে যাচ্ছে কাটা কান। দ্বিধাও ভয় এগিয়ে এলো সবে, বৌদর খেলা হবে।